নমস্কার হ্যাঁ দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত জানাই বন্ধুরা আপনাদের যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ বন্ধুরা অনেকেই কিন্তু প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট তারা তাদের কাছে আছে এবং তারা কিন্তু গত বছর লকডাউনে পাঁচশো টাকা করে তিনবার দেড় হাজার টাকা টোটাল পেয়েছিল তো এবছর একটি নতুন আপডেট তাদের জন্য চলে এসেছে এবং তাদেরকে কী কী করতে হবে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই মনে রাখবেন এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুলেছেন জনধন অ্যাকাউন্ট নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র তো জানুন বিস্তারিত এবার জনধন প্রকল্প নিয়ে এবং অ্যাকাউন্ট নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তত্ত্বাবধানে দু হাজার চোদ্দো সালে স্বাধীনতা দিবসের দিন প্রথমবারের মতো ভারতের মাটিতে চালু করা হয়েছিল এই প্রকল্পের অ্যাকাউন্ট এই প্রকল্পের অ্যাকাউন্টে একাধিক সামাজিক সুরক্ষা এবং সুবিধা পাওয়া যাচ্ছে এমনটা জানানো হয়েছিল সরকার তরফ থেকে অর্থাৎ আমরা যখন দু হাজার সালে প্রথম যখন চালু হয় তখন অনেকে আমরা ভেবেছিলাম বা হেয়োগান করেছিলাম যে এই অ্যাকাউন্টে কোনো লাভ নেই বা এই অ্যাকাউন্টে কিছু হবে না যেমন আজকে আমরা চিন্তা করছি শ্রম কার্ড নিয়ে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা তখনও কিন্তু ভেবেছিলাম যার ফলে প্রচুর সংখ্যক মানুষ সেই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলেছিল তথ্য অনুসারে এমনটা জানা যাচ্ছে যে দু সালের অর্থাৎ এই প্রকল্পের প্রথম বছরে প্রায় আঠেরো কোটি মানুষ যুক্ত হয়েছিল এই প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি ব্যাংকে রকম কোনো ব্যালেন্স নাও থাকে তাও কিন্তু আপনার রকম চার্জ কাটা হবে না তবে গত সাত বছরে এই সংখ্যার তিন গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই প্রকল্পের গ্রাহক কিন্তু প্রায় পঁয়তাল্লিশ কোটি হয়েছে অর্থমন্ত্রীকে তথ্য অনুসারে এমনটা জানা যাচ্ছে যে এ প্রকল্পের চুয়াল্লিশ কোটি গ্রাহকের মধ্যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা রয়েছে অঞ্চলে বিভিন্ন সরকারি ব্যাংকগুলিতে এবং ন কোটি টাকা রয়েছে গ্রামীণ অঞ্চলগুলিতে অর্থাৎ প্রায় এই চুয়াল্লিশ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে সাড়ে তিনশো কোটি টাকা কিন্তু তাদের কাছে রয়েছে এবং গ্রামে ন কোটি টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে রয়েছে তার পাশাপাশি আরও বেশ কিছু পরিমাণ টাকা রয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলোতে তার পাশাপাশি রয়েছে রুপে কার্ডের সংখ্যা অর্থাৎ অনেকেই আমরা এটিএম কার্ড সে এটিএম কার্ডের সংখ্যাও কিন্তু অনেকটা রয়েছে এই প্রকল্পের প্রায় পঁচিশ কোটি অ্যাকাউন্ট মহিলার এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের সংখ্যা প্রায় চার কোটি অর্থাৎ পঁচিশ কোটি অ্যাকাউন্ট কিন্তু মহিলার নামে রয়েছে এবং প্রায় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট প্রায় চার কোটি কিন্তু রয়েছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এটি নতুন সুখবর কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই অ্যাকাউন্টে কিন্তু আবার কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হবে আর কিছু দিনের মধ্যেই তো নতুন বিজ্ঞপ্তি জারি হলেই কিন্তু অবশ্যই আমরা আমাদের চ্যানেল নিয়ে চলে আসবো এবং কারা কাদের কাদের এই জনধন অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি আপনাদের না থেকে থাকে যদি আপনারা জানতে চান যে কিভাবে আপনারা খুলবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রত্যেকে জানায় গুড বাই